এগ্রিমেন্ট না পড়ে সাইন করা ঠিক হবে না। অনিশ বাবু, সবচেয়ে ভালো আপনি একজন লয়ারকে ডেকে দেখিয়ে নিন। বর্তা ভাইকে বরং বলি একজন লয়ারকে ডেকে আনো। কতক্ষণ আর লাগবে? আবার লয়ার ডাকবেন? সে কতক্ষণে আসবে? সময় নষ্ট হবে। তার থেকে আপনি একটা কাজ করুন, আপনি পড়ে নিন না স্যার। ঠিক আছে, নিন। ও মাই গড, সত্যি সব ফুটিয়ে পড়বে নাকি? তাহলে দশ পাতার পর থেকেই তো টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখে ডাউট করবে। একবার ধরতে পারলে তো আমার বিপদ। পেনটা দিই। সব ভালো করে পড়ে নিয়েছেন তো? থ্যাংক ইউ স্যার, আপনি এই চাকরিটা অ্যাকসেপ্ট করে আমার চাকরিটাও বাঁচালেন। তাহলে আমি আজকে আসি। উনি কিছুটা সময় নিন সুস্থ হতে, তারপর নয় ওনাকে আমরা ফিজিক্যালি জয়েন করিয়ে নেব। আসি স্যার। কি হলো অনিশবাবু, আপনি এখনো মন খারাপ করে বসে আছেন কেন? ভালোই তো হলো, এত বড় দুর্ঘটনা সত্ত্বেও আপনার চাকরিটা হলো। প্লিজ অনিশবাবু, আপনি পজিটিভ থাকুন, হাসি খুশি থাকুন। আপনি না হাসলে কিচ্ছু ভালো লাগে না। এবার তো সাফল্যের চাবিকাঠি আপনার হাতের মুঠোয়, এবার অন্তত একটু হাসুন। সাফল্যের সঙ্গে আপনার কাছে একরকম, আমার কাছে আর একরকম। জীবনে এরকম সফলতা আমি কখনো চাইনি। যাই হোক, আপনাকে যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? আপনাকে কিন্তু সফল হতেই হবে। আপনি যেটা চেয়েছেন সেটা আপনাকে হতেই হবে, আর এটা কিন্তু আমার একটা চাহিদা, অনেক বড় একটা চাহিদা। ব্যাস, আমি এটুকুই চাই। আপনি মুখে শুধু এটুকু বললেই হবে, এটাই পাশে থাকা। আপনি এটুকু পাশে থাকলেই আমি সফল হব। নয়তো হাজার চেষ্টা করলেও আমি সফল হতে পারবো না। কিসের আশায় আপনাকে আমার সঙ্গে রাখবো সর্বমঙ্গলা? কেন আমার জীবনের সঙ্গে জড়িয়ে রাখবো আপনাকে? কিসের আশায়? সর্বমঙ্গলা, তুমি এত তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছ, কি ব্যাপার? আজ তো অনিশবাবু প্রথমবার অফিসে যাবেন, তাই না? তাই একটু টিফিন বানিয়ে দিচ্ছি, সময় মতন খেয়ে নেবেন। আর অফিসের গাড়ি তো 9টার মধ্যেই চলে আসবে, প্রদীপবাবু তো তাই বলে গেলেন। হ্যাঁ, কিন্তু অনিশের অফিস থেকে তো ওকে খাবার দেবে, আর অনিশও তো বললো যে বাড়িতে ব্রেকফাস্ট করবে না। আসলে বর্দি ভাই, উনি তো বাইরের খাবার খান না, না তাই ভাবলাম ঘর থেকেই একটু বানিয়ে দিই, সময় মতন খেয়ে নেবেন নয়। হ্যাঁ ঠিকই তো। আরে বাবা, বাবু আজকে আমাদের প্রথম দিন অফিসে যাচ্ছে, বউয়ের হাতে রান্না না খেলে প্রথম দিনটা ঠিক জমে নাকি? কি
না না সেসব না, সবার জন্যই তো খাবার বানাবো, বর্দা ভাই, মেজদা ভাই, ছোট দিদি, তাই ভাবলাম অনিশবাবুর জন্য টিফিনটা বানিয়ে নিই। বেশ করেছো, রোজ করবে, অফিসে তো ওই বাইরের খাবারই দেবে, একবেলা করে তো ছেলেটার পেটে ঘরের খাবার পড়বে। হ্যাঁ, শুধু টিফিন দিয়ে দিলেই কিন্তু দায়িত্ব শেষ নয়, মানে কতক্ষণ বাদে বাদে টিফিন খাওয়ার জন্য বরকে তাগাদা দিতে হবে সেটাও তোর বড়জাব থেকে শিখে নিস। আবার আমাকে নিয়ে কেন পড়লে? আহা বৌদি, আরে বাবা, বড়দের থেকেই তো ছোটদের শিখতে হয় নাকি, শিখে নিস কিন্তু। তারপর ধর যদি সবার সামনে বরকে ধমক দিতে অসুবিধা হয় তাহলে কিভাবে আড়ালে গিয়ে, মানে ধর কখনো ব্যালকানিতে বা কখনো একেবারে সোজা বাথরুমে ঢুকে গিয়ে কিভাবে বরকে ধমক দিতে হয় সেটাও শিখে নিস, আসলে অনেক দিনের অভিজ্ঞতা তো। আ শ্রেয়া, কি হচ্ছেটা কি? কেন বৌদি, খারাপ বললাম কিছু বলো? আরে বাবা, কাছের মানুষকে এভাবে খাবারের তাগাদা দিতে কিংবা কাছের মানুষের কাছ থেকে খাবার খাওয়ার জন্য এমন মিষ্টি ধমক খেতে ভাগ্য লাগে গো ভাগ্য, আমার কথা বাদই দাও। কিন্তু এই দেবেশকে দেখছো না? দেবেশ, ও কখনো পাবে এমন ধমক? বাবা, আহারে কি কষ্ট ওর বলো। মেজদি ভাই উঠেছে? আসলে আমি যখন চা দিতে গেলাম তারপর তো চা নিয়ে দরজা বন্ধ করে দিল, আসার সময় দেখলাম বন্ধ। আরে না না, মহারানী দরজা খুলেছে। হ্যাঁ, আর তারপর আমি দেখে এলাম ওই স্বামীর সাথে কি সব গুজগুজ করছে। ও মা, তাহলে তো মেজদি ভাইকে খাবারটা দিতে হবে, মেজদি ভাইয়ের জন্য টিফিন রেডি করতে হবে, একটু বোধহয় দেরি হয়ে গেল আজ গো। আস্তে আস্তে, ঠিক আছে। উফ, কি ছোট বৌমা, তোমার হাতে কি একটু সময় আছে? হ্যাঁ বাবা বসুন, চায়ের জল বসিয়েছি, এক্ষুনি দিচ্ছি। এই যে সুরেশ, বৌমার সবচেয়ে বড় গুণ কি জানিস তো, মুখের কথা বলার আগে মনের কথাটা বলে যায়। কিন্তু বাবা, আজ থেকে তোমার ছোট বৌমার চাপ তো একটু বেড়ে গেল, তোমার ছোট ছেলের জন্য অফিসে টিফিন বানিয়ে দিতে হবে না? তা দেখি, ছোট বৌমা আসার আগে তোর বউ রোজ তোকে টিফিন বানিয়ে দিত না, তাতে কি কখনো আমাকে চা তেষ্টায় শুকিয়ে থাকতে হয়েছে? হ্যাঁ, কে বড় বৌমা, তুমি আমাকে হাতের কাজ ফেলে চা বানিয়ে দাওনি? আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, দিনে তুমি ক কাপ চা খাবে? হ্যাঁ, সকালবেলা থেকে এই বাড়িতে কি শুধু চাই হচ্ছে নাকি ব্রেকফাস্টও তৈরি হচ্ছে? ব্যাস এসে গেছে, তাগাদা দিয়ে মাথা খারাপ করার লোক এসে গেছে। এই বাড়িতে কারুর যদি কোনো কাণ্ডজ্ঞান থেকে থাকে, টাইমলি ব্রেকফাস্ট পাচ্ছি না বলে আমার প্রেশার লো হয়ে যাচ্ছে, আগের দিন অসুস্থ হয়ে গেলাম, মাথাগুলো পড়ে গেলাম, কারুর কোনো ভ্রূক্ষেপই নেই। ও, সেদিন লো প্রেশারের জন্য তোমার মাথা ঘুরে গিয়েছিল না? আমি ভাবলাম অন্য কিছু। অন্য কিছু মানে? না, এই অনিশের এত ভালো একটা চাকরির খবর এলো তো, অনেক সময় মানুষের না ওই হঠাৎ করে কোনো সুখবর পেলে মাথা ঘুরিয়ে পড়ে যায়, মানে আনন্দে মাথা ঘুরিয়ে পড়ে যায়। আমিও ভেবেছিলাম তোমার সেরকমই কিছু হয়েছে। তো সবকিছুই উল্টো লাগে আমার ব্যাপারে, এটা নতুন কি? যাকগে, ব্রেকফাস্ট তৈরি হয়েছে কি আমার? না, মানে আসলে, ও সরি সরি, আমি তো ভুলে গেছিলাম, আজকে আবার এই বাড়ির ছোট ছেলে, আদরের ছোট ছেলের অফিস জয়েন করার কথা, এখন তো তার খাওয়া দাওয়া, তার টিফিন এসব নিয়ে সবাই হামলে পড়েছে নিশ্চয়ই। সে তো 1,00,000 টাকা মাইনে পাবে, তাকে তো খুশি রাখতে হবে, সবকিছু বাগিয়ে নিতে হবে। না না মেজদি ভাই, আমি সবার জন্যই খাবার বানাচ্ছি, একা অনিশবাবুর জন্য না, তোমার ব্রেকফাস্ট, মেজদা ভাইয়ের খাবার সব এক্ষুনি রেডি হয়ে যাবে, আসলে একসঙ্গে সব করছি তো ওই জন্য একটু টাইম লাগছে। তুমি তোমার ঘরে যাও, আমি তোমার দুধ কনফ্লেক্স নিয়ে এক্ষুনি যাচ্ছি। আর বাবা, তোমাকে এক্ষুনি যা দিচ্ছি। বেঁচে থাকো মা, এই ছোট ছেলে আজকে চাকরিতে জয়েন করতে যাচ্ছে, একটু জমিয়ে চা না খেলে কি আর আশীর্বাদটা ভালোভাবে করা যায় বলো তো?